নমস্কার, আরো একবার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আজকে একটা অথেন্টিক বাংলা রান্না আপনাদের সকলের সাথে আমি শেয়ার করব। ফ্রিজে তো প্রায়শই কি হয়, আমাদের মাছ আনার পর মাথাটাকে কি কাজে লাগাবো, মুড়ো, মাছের মুড়োর কথা বলছি আমি, তো বুঝে উঠতে পারি না, হয় কোনো সবজিতে বা কিছুতে বা এমনি ভেজে খেয়ে দেওয়া বা অথবা ফেলেই দেওয়া হয়, বা হয়তো কাজের বাড়িতে যে কাজ করে বা তাকে যে হেল্পিং হ্যান্ড আছে তাকে দিয়ে দিতে হয়। তো আজকে ভাবলাম মুড়ো ঘন্ট আজ আমি বানাচ্ছি, তো আপনাদের সকলের সাথেই আজকে রেসিপিটা ভালো শেয়ার করা যাক। তো চলুন আমার সাথে আমার কিচেনে দেখে নিই কীভাবে মুড়ো ঘন্ট বানানো যায়। একদম ইজি রেসিপি কিন্তু, আর খেতে কিন্তু খুবই টেস্টি, আর শুধুমাত্র অথেন্টিক বেঙ্গলি রেসিপি বলে যে বাঙালিরাই খাবে সেটা তো নয়, নন বেঙ্গলি যারা যারা আছে, যারা যারা খেতে ইচ্ছুক তারা সবাই ট্রাই করতে পারে। আর হ্যাঁ, যারা ভেজিটেরিয়ান আছে তাদের জন্য আমি বলতে চাই, মাছের যে মুড়ো আছে তার বদলে আমরা এটা কিন্তু পটলের সাথেও ট্রাই করে দেখতে পারি, খুব ভালো লাগে। তাহলে চলুন আমার সাথে আমার কিচেনে।
অনেকের অনেক প্রশ্ন থাকে। আমার যারা নন বেঙ্গালি বন্ধু আছে তারা বলে, বা বাঙালিও অনেক আছে যারা মুড়োঘণ্ট খায়নি, তারা তো বলতে থাকে আরে ভাতের সাথে ভাত কি করে খাবো, ভাত দিয়ে ভাত, ভাতের তরকারি। কিন্তু না, একদমই সেটা নয়। পরে খাবার পরে তারাই আবার বলেছে, ভাই তো অনেক টেস্টি, আর আবার কবে বানিয়ে খাওয়াচ্ছিস। আর আমার মেয়ে তো ভীষণ খেতে পছন্দ করে, আমি আজকে যতটা রান্না করেছি ওটা যদি পুরোটাই ওকে দেওয়া হয় পুরোটাই খেয়ে ফেলবে, খুবই ভালোবাসে। আমরা এমনিতেও সবাই একটু খেতে ভালোবাসি, যেটা আমাদের দেখেই বোঝা যায় যে আমরা খাবারটা ঠিক কতটা ভালোবাসি। ব্যাস আর কি, মুড়োঘণ্ট তৈরি, ব্যাস তার করলেই দুপুরবেলাতেই শেষ। দুপুরবেলা রান্না দুপুরবেলাতেই শেষ, রাত অব্দি বাঁচি রাখার কোনো প্রশ্ন নেই, ওঠে না, মানে বাঁচানো যাবেই না এটাকে। তাহলে আপনারা অবশ্যই চেষ্টা করুন বাড়িতে, আর দেখুন আপনাদেরও আশা করি এই সেম অবস্থা হবে। নমস্কার, বাই। ছোড়া বাবুল কা।